নিউজিল্যান্ডে ভাগ্য বদলায়নি বাংলাদেশ দলে, বড় হারে সিরিজ শুরু করলো বাংলাদেশ, এবারও হলো না। নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলে পরাজয়ের ধারায় ছেদ টানতে পারল না বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টম লাথামের ব্যাটিং ঝড়ে উড়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পরবর্তীতে ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে হারের লজ্জা পায় লাল সবুজের প্রতিনিধিরা। মেঘলা আবহাওয়ায় আগে বল করতে নেমে শরীফুল ইসলাম সূচনা তাই দেখান নিজের ভেলকি। দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট। চতুর্থ বলে ইনফর্ম রচিন রবীন্দ্রকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার। এক বল পরে হেনরি নিকোলসকে ফেরান তিনি। পাঁচ রানে দুই উইকেট হারালেও বাকি ইনিংস পুরোটাই ছিল নিউজিল্যান্ডের দখলে। টম লাথাম আর উইলিয়ং এর অবিশ্বাস্য এক জুটিতে কিউইরা কেবল প্রাথমিক বিপর্যয় সামলে উঠেনি, উল্টো আধিপত্য বিস্তার করেছে টাইগার বোলারদের উপর। শুরুটা অবশ্য তারা করেছিলেন রয়ে শোয়ে, দলীয় শতক পূর্ণ করতে তাই স্বাগতিকদের লেগে যায় ১৯ ওভার। কিন্তু এরপর বৃষ্টি বিরতি শেষে মাঠে নামতেই বদলে যায় দৃশ্যপট। পরের ১১ ওভারে ১৩৫ রান জমা হয় স্কোরবোর্ডে, যার পেছনে মূল অবদান লাথাম এবং ইয়ং এর বিধ্বংসী ব্যাটিং। কিউই দলপতি করেন ৭৭ বলে ৯২, আর ডানহাতি ওপেনার ব্যাট থেকে আসে ৮৪ বলে ১০৫ রান। শেষ ৭ বলে ৪ রানে আউট হলে ২৩৯ রানে থামতে হয় ব্ল্যাক ক্যাপসদের। জবাবে বাংলাদেশ প্রথম ওভারে হারায় সৌম্য সরকারকে। তবে এনামুল হক বিজয়ের ব্যাটে খানিকটা আশা জেগে উঠছিল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার আগে সাবলীল মনে হয়েছিল দুজনকে, কিন্তু ১৫ রানে শান্ত আউট হলে ছন্দ হারায় বাংলাদেশ। বিজয় ইনিংস বড় করতে পারেননি, ফিরেছেন ৪৩ রানে। মিডল অর্ডারে খেলা লিটন দাস বরাবরের মতোই সেট হয়ে উইকেট দিয়ে এসেছেন, যদিও আজ যেভাবে আউট হয়েছেন তাতে নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন তিনি। মুশফিকুর রহিম ব্যর্থ হলেও লাল সবুজের ভরসা হয়ে ক্রিজে ছিলেন তাহিদ হৃদয় এবং আফিফ হোসেন। তাদের ৫৬ রানের জুটির কল্যাণে কিছু সময়ের জন্য হলেও বাংলাদেশকে ফেভারিট মনে হয়েছিল। কিন্তু পরপর দুই ওভারে দুই তরুণ পেভিলিয়নে ফিরলে শেষ হয় বাংলাদেশের সব আশা। শেষ পর্যন্ত মেহেদি মিরাজের ২৮ রানের কল্যাণে কোনো ক্রমে ২০০ রান ছুঁতে পারে টিম টাইগার্স, ফলত ৪৪ রানের জয় পায় স্বাগতিকরা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।